সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর গলায় রশি পেঁচানো অবস্থায় শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার 10ই নভেম্বর ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত বিদ্যা আলিজানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরই মধ্যে ওই বিদ্যা ও তার মেয়ে সহ তিন প্রতিবেশী নারীকে আটক করা হয়েছে। নিহত মুনতাহা উপজেলা সদর ইউনিয়নের বীরদল গ্রামের বারারিদৌ গ্রামের শামীম আহমেদের মেয়ে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, মুনতাহার বাড়ির পাশেই বিদ্যা আলিজান বসবাস করত। শিশুটিকে অপহরণের পর সে তাকে ড্রেনে ফেলে দেয়। আজ রোববার ভোরে ড্রেন থেকে তুলে শিশুটিকে মাটি চাপা দেওয়ার সময় তাকে আটক করে এলাকাবাসী। তবে কি কারণে হত্যা করা হয় এ এখনও জানা যায়নি। তবে জানা যায় যে তার মেয়ে, এই মেয়েটাকে, ছোট্ট এই ফুটফুটে মেয়েটাকে প্রাইভেট পড়ে, তো তাকে প্রাইভেট টিউশনি থেকে বাদ দেওয়া হলে এই শোকটা সে নিতে পারেনি, এই জন্যই হয়তো তাকে খুন করতে পারে, এরকম খবর ছড়িয়েছে। প্রসঙ্গত, গত 3 নভেম্বর বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মুনতাহার। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়ও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছিল। এ ঘটনায় শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির সন্ধান চেয়ে পোস্ট করেন অনেকে, বিষয়টা রীতিমতো ভাইরাল হয়ে যায়। সত্যি একটি দুঃখজনক ঘটনা। একটা ফুটফুটে ছোট্ট একটি শিশু, তাকে কীভাবে তার শিক্ষক এভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারেন, এটা আসলে মেনে নিতে তার বাবা মা, তার আত্মীয় স্বজনে খুবই কষ্ট হচ্ছে। এটি হৃদয় বিদারক ঘটনা। দর্শক, জানি না আপনাদের এই নিউজটা কেমন লেগেছে, কমেন্টে লিখে জানাবেন। এটি হৃদয় বিদারক ঘটনা। আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।